চারিদিকে পিকনিক আর পিকনিক এই পিকনিক কি পিকনিক শব্দটা কোথা থেকে এলো পিকনিক মানুষ করলে কি হবে পিকনিকে যাওয়া বৈধ নাকি অবৈধ অবৈধ ইসলামের দৃষ্টিকোণে স্কুল কলেজ থেকে ছাত্র ছাত্রীদের যে পিকনিকে নিয়ে যায় সেই পিকনিকে যাওয়া ছাত্র ছাত্রীদের জন্য বৈধ হবে কি না এইসব ব্যাপার আমাদের সামনে রয়েছে যেগুলো সংক্ষিপ্ত আকারে যে বিষয়ের উপরে দৃষ্টিপাত করে ইনশাআল্লাহ তাআলা তালা বোঝা এবং বোঝানোর চেষ্টা করব সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমে বলবো যে আল্লাহ তাবারকাতা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন যে দিন দিয়েছেন যে পথ দিয়েছেন আর পথ প্রদর্শক হিসাবে আমাদের কাছে আল্লাহ তাবারকাতা যে নবীকে প্রেরণ করেছেন সেই নবীর নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তাহলে একটা জিনিস দেখতে হবে যে পিকনিক কিভাবে যাব পিকনিক তো ইংরেজি শব্দ আসল শব্দটা হল বনভোজ অর্থাৎ কিছু সংখ্যক লোক একত্রে বাইরে বাড়ির বাইরে যেয়ে করে সেখানে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আবার ফেরত আসার নাম হলো বনভোজ অর্থাৎ পিকনিক পিকনিকটা না বললে হয়তো মানুষের সাজে না সেই জন্য পিকনিক তো পিকনিক কিভাবে করতে হবে দেখুন পিকনিক প্রত্যেকটা মানুষ করতে পারে কিন্তু তার জন্য সবসময় মনে রাখবো পিকনিক নিজেদের সময়ে করব অর্থাৎ ইসলামী নিয়ম কানুন অনুযায়ী করব কোনো অন্য ধর্মের উৎসবে জয়েন্ট করে কোনো ধর্ম অন্য ধর্মের উৎসবকে নিজের উৎসব হিসাবে পালন করা এটাই হলো সব থেকে মারাত্মক ভুল এবং সবথেকে বড়ো হারাম আমরা দেখে আসছি যুগ যুগান্তর থেকে যে পিকনিক নামক সিস্টেমটা আসল রূপে এটা গায়ের মুসলিমরা অর্থাৎ যারা ভিন্ন ধর্মের ভাই বোনেরা রয়েছেন এই পিকনিক তারা মানায় ঢোল বাজানার সাথে এবং পর মহিলা পর পুরুষের সাথে একসাথে আলাপ সালাপ করে পিকনিক করতে যাই এই পিকনিক পরিপূর্ণরূপে শরীয়ত দৃষ্টিকোণে নিষিদ্ধ এবং অবৈধ হারাম এই পিকনিক করা চলবে না কেননা ইসলাম দৃষ্টিকোণে আল্লাহ কথা বলেছেন যে তোমরা গায়ের মাহরম অর্থাৎ যাদের সাথে তোমাদের বিবাহ চলবে তাদের সাথে আলাপ সালাপ তাদের সংশ্রবে থেকে তাদের সঙ্গে কোনো জায়গা যাওয়া তাদেরকে নিজের চেহারা নিজের শরীর সমস্ত রকম অবৈধ মেলামেশা এসব কিন্তু কোনো রূপেই ইসলামে গ্রহণযোগ্য নয় ক্ষেত্রে পিকনিক যদি বেজ হিসাবে থাকে যেমন ছেলেদের পিকনিক সেটাতে শুধুমাত্র ছেলেরা থাকবে আর সেই পিকনিকে কোনো অবৈধ কাজ হবে না প্রথম নম্বরে গান বাজনা হারাম যেমন গান বাজনা হারাম তেমন গান গান বাজনা সব সময়ের জন্যই হারাম সেটা আপনি পিকনিকে যান সেটা আপনি বাড়িতে বাজান বিবাহ শাদিতে বাজান অন্য কোনো অনুষ্ঠানে বাজান সর্ব অবস্থায় গান বাজনা ইসলাম দৃষ্টিকোণে মুসলিমদের জন্য হারাম করা হয়েছে পিকনিক করা অবৈধভাবে নারী পুরুষের অবৈধ মেলামেশাতে একত্রে একসাথে একসঙ্গে দেখা করা পিকনিকে যাওয়া হয় হুল্লড় মাচানো বেপর্দার সাথে অশ্লীলতা প্রকাশ করা সব কিছু শরীর সম্মতে হারাম শরীয়ত দৃষ্টিকোণে এই সব কিছু হারাম সেজন্য যদি পিকনিক একান্ত করা প্রয়োজন হয় তাহলে ছেলেরা পুরুষেরা একটি আলাদা টিম করে কোনো জায়গাতে ঘুরতে যেয়ে সেখানে খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে আসা কিন্তু গান বাজনা তাদের সাথে নিয়ে যাওয়া বক্স মাইক ভাড়া করে একেবারে বাড়ি থেকে গান বাজনা তুল পাড় করে হয় হুল্লোড় করে এমন কি গ্রামের মসজিদকে কাঁপিয়ে দিয়ে পিকনিকে যাওয়া এর থেকে লজ্জাজনক বিষয় আর কোনোটাই হবে না আর আমার একটা মত রয়েছে যে আমাদের যুবক ভাইরা আমাদের কাস্টের আমাদের ধর্মের যুবক ভাইরা যে আপনার যে আপনারা যে দলবদ্ধ হয় মাইক এবং বক্স ভাড়া করে গান বাজনা করে হয় হল্লড় করে পিকনিকে যাচ্ছেন আমি আপনাদেরকে একটা পরামর্শ সাজেস্ট করব এই পরামর্শ যদি আপনারা নিতে পারেন ইনসা আল্লাহ তালা এটা এটা আপনারা করবেন না আল্লাহর আসতে বাইরে থেকে মাথার ঘাম পায়ে ফেলে যে রোজগারটা করছেন ওই রোজগারটা মা বাবাকে দেবেন মা বাবাকে দেওয়ার পরে খরচার জন্য খরচা করার পরে যদি আপনারা কিছু বাঁচে তাহলে গরিব দুঃখীদেরকে দেবেন মসজিদে দিবেন কোনো ইসলামিক প্রোগ্রামে দেবেন ইসলামিক প্রোগ্রাম আপনারা উদ্বেগ নিয়ে করাবেন তাহলে এতে কি হবে আখেরাতের দিনে দেখা যাবে যে আপনারা একটি বড় ভালো কাজ করেছিলেন যার কারণে আল্লাহ তাবারাকাতালা এই ফেতনার যুগে আপনাদের উপরে খুশি হয়ে আপনাদেরকে জান্নাতি হিসাবে ঘোষিত করে দিয়েছেন বুঝি আমরা সবই কিন্তু করি না তো হাত করে বলবো এই অবৈধ মেলামেশা এই হল হই হল্লড় করে গান বাজনা করে পিকনিকে যাবেন না পিকনিক করার শখ বাড়িতে করুন খুব ফুর্তি আমদ করুন অবৈধ মেলামেশা থেকে হেফাজতে আপনি পিকনিক করুন আপনার সমস্তটাই জায়জ হবে খাওয়াকে খাওয়া হবে আর আপনার কী হবে ফুর্তিও হবে আজকের মুসলিম সমাজের ছেলে যেন গান বাজনা ছাড়া মন মানে না গান বাজনাটাই শুধু দেখলো যে গান বাজনার সাথে পিকনিক না হলে সেটা কি আরও পিকনিক হয় সেটাকে কি আরও পিকনিক বলা যায় সেই জন্য হাত জোড় করে বলি এই ভুল কাজগুলো এই রকম ইসলাম বিদ্বেষী কাজগুলো শরীয়ত বিদ্বেষী কাজগুলো করবেন না পয়লা জানুয়ারি আমাদের নয় পয়লা জানুয়ারি আমাদের নয় পঁচিশে ডিসেম্বর কেক কেটে দিন পালন করা আমাদের নয় পঁচিশে ডিসেম্বরে আপনি বাড়ির মধ্যে পঁচিশে ডিসেম্বরটাকে যদি ডিনাই করা হয় অর্থাৎ পঁচিশে ডিসেম্বর হিসাবে কোনো কিছু ভালো করা যাবে না আপনার যদি একান্ত করার থাকে তাহলে আপনার নিয়ত ওটা যেন না থাকে বাড়ির মধ্যে ভালো মন্দ করতে পারেন খেতে পারেন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এতে কোনো অসুবিধা নাই পনেরো ছাব্বিশ পঁচিশ ডিসেম্বর বলেই করছি এই জিনিসটা করবেন না আর জানুয়ারি জানুয়ারি আমাদের আমাদের পিকনিকটা হলো জানুয়ারিতে যে বিশেষভাবে একটা দিন নির্দিষ্ট করে এইভাবে হৈহল্লভাবে পিকনিক করাটা কোনো দিক দিয়ে শরীয়ত সম্মত নয় শরীয়ত বিরোধী কাজ সেজন্য আমার ইসলাম দরদী দিন দরোদি ভাই এবং বোনেরা আমাদেরকে বুঝতে হবে যে এ কাজ অবৈধ কাজ আপনি চিন্তা করুন এই যে কানে আপনি গান বাজনা শুনবেন আল্লাহ তাবালা বলেন মরার পরে হাসরে তার কানে শিশি কাঁচের শিশি গলিয়ে অথে জাহান নামের আগুন মিশ্রিত করে কানে ঢালা হবে কানে ভরা হবে কানে দেওয়া হবে শুধু এটাই নয় আরও বহু এরকম আজাব তালা দিবেন এবং আল্লাহ তালা আজাবের কথা বলেছেন যে কথাগুলোতে বুঝতে পারা যায় আজকের মানুষ মাটির মানুষ মাটি থেকে সৃষ্টি মানুষ দুনিয়াতে কিঞ্চিত থেকে কিঞ্চিত জিনিসের কষ্ট সহ্য করতে পারে না তাহলে সেখানে কিভাবে আমরা সহ্য করব। তাই খদার বাস্তে আল্লাহর বাস্তে কোরআন হাদিসের দোহাই দিয়ে আল্লাহর রসুলের দোহাই দিয়ে বলি আপনারা এইরকম জঘন্য কাজ করবেন না জঘন্য কাজ করবেন না জঘন্য কাজ করবেন না আপনার খাবার শখ হচ্ছে আপনি খান বাড়িতে করে খান মাঠে করে খান কিন্তু এই রকম ছেলে মেয়ের অবৈধ মেলামেশা এটা সম্পূর্ণরূপে হারাম এবং যাওয়া চলবে না সেটা কলেজ থেকে হোক আর স্কুলের থেকে হোক কোনো মতেই যাওয়া চলবে না আপনারা যারা কলেজে ছেলে মেয়েদের দিয়েছেন তারা যেতে দেবেন না বাধা দেবেন বাড়ির মধ্যে ভালো মন্দ করে ছেলে মেয়েদেরকে খাওয়াবেন খুব আমোদ ফুর্তি দেবেন তাদেরকে তাদের সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলবেন তাদের সাথে সদাচরণ করবেন আজ যদি আপনি ভালো শিক্ষা দেন তাহলে শিক্ষাটা আপনার কাজে লাগবে আপনার সন্তানদের কাজে লাগবে আল্লাহর বাস্তে এই ভুলগুলো না করে এই ভুল থেকে আমরা বেরিয়ে আসি না বেরিয়ে আসলে কিন্তু আমাদের খুবই ক্ষতি হবে আমাদের খুবই কি হবে হাসারের মাঠে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা মানুষকে সেজন্য ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ